আছো সবাই? আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো তাই না? আজকে আবার তোমাদের ক্লাস নিতে এসেছি। সবাইকে প্রথমে আমার দশম শ্রেণীর ছেলে মেয়েদের যারা 2021-এ পরীক্ষা দিবে, 2021 সাল শর্ট সিলেবাসে যারা পরীক্ষা দিচ্ছ, আমি তাদের জন্য কিছু আলোচনা করবো আজকে। তো আজকে আমার দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বিজ্ঞান বিভাগের ছেলেমেয়েরা রসায়ন অধ্যায়ে আমরা অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়ের যে ব্যবহারিক তোমাদের খাতায় সিলেবাসে রয়েছে একটা প্রথম চার নম্বর প্র্যাকটিক্যাল যেটা, সেটা সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আর এই যে আলোচনাটা করব, আমি তো মানে আমরা এখন এই কোভিড-19-এর কারণে তোমাদের কখনোই ল্যাবে নিয়ে যেতে পারিনি। আর ল্যাবে না নিয়ে যেতে পারায় প্রবলেমটা হচ্ছে আমরা তোমাদেরকে অনেক কিছুই ব্যবহারিকভাবে শেখাতে পারিনি। তো যাই হোক, আজকে আমি তোমাদের কিছু জিনিস আলোচনা করছি কীভাবে খাতায় লিখবে, বা আজকের আলোচনাটা চতুর্থের লাস্টের যেটা রয়েছে, আমার ছেলেমেয়েরা সবাই জানো রাসায়নিক বিক্রিয়া মানে কি, দুটা যৌগ বা মৌল একসঙ্গে বিক্রিয়া করে কী করবে, রাসায়নিক বিক্রিয়ায় নতুন একটা পদার্থ তৈরি করবে, তাই তো? তো এখানে তোমাদের এক নম্বরে যেটা বলেছে, দেখো আবার তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টেও কিছু বলেছে, সেটা যেমন বেকিং সোডা। দেখো বেকিং সোডা আমি আজকে নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্য। বেকিং সোডা, ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার, হ্যাঁ ভিনেগার, ঠিক আছে ভিনেগার। তারপর আরও নিয়ে এসেছি যেমন লেবুর রস, হ্যাঁ লেবুর রস নিতে বলেছে, লেবুর রস। তারপর তোমাদের একটা স্বচ্ছ গ্লাস বা এই যে আমরা বিক্রিয়াটা যেমন আমরা কীভাবে করব, হ্যাঁ এখানে কিন্তু আমাদের এই যে দেখো ভিনেগার এই বেকিং সোডাটা বুঝতে পারছো, কতটা সোডা বা বেকিং সোডা, ঠিক আছে জিনিসগুলো আমরা কিন্তু ল্যাবে নিয়ে গেলে তোমাদের প্রত্যেকটা জিনিসই আমরা দেখাতে পারতাম। তো যেহেতু ল্যাবে নেওয়া যাচ্ছে না, যাই যেতে পারিনি আর কি, সে কারণে আজকে আমি তোমাদের থিওরিটিক্যালের মতো দেখাচ্ছি। দেখো আজকে আমাদের এই যে পরীক্ষণের অধ্যায় চতুর্থ লাস্টের যেটা রয়েছে, আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে লৌহ এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন গ্যাস শনাক্তকরণ পরীক্ষণ পর্যবেক্ষণ, শনাক্তকরণ পরীক্ষণ পর্যবেক্ষণ, ঠিক আছে। এখন ক্যালসিয়াম কার্বনেটটা কি, এটা কিন্তু চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনাপাথর, ঠিক আছে। দাদিরা পান খায় না দেখেছ, পানের সাথে যে লাগায় নেয় সাদা যেটা, ওটা দুই ধরনের আছে, একটা কিন্তু চুনা পাথর থেকে পানিতে ভিজিয়ে তৈরি করে, আরেকটা ঝিনুক শামুক এটা থেকে তৈরি হয়, হ্যাঁ যাই হোক সে চুন পানির সাথে যে খাচ্ছে অ্যাসিড এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিবর্তে কিন্তু এই ভিনেগারটাও আমরা ব্যবহার করতে পারি, ইথানোয়িক অ্যাসিড, তারপরে লেবুর রস, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে CH3COOH। তো এই যে আমাদের ব্যবহারিকটা, দেখো আমরা পরীক্ষায় প্রথমে কী লিখব, পরীক্ষণের নাম, তা পরীক্ষণের নামটা আমরা ঠিক এভাবে লিখে দেব, ক্যালসিয়াম কার্বনেটের সাথে লৌহ এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্তকরণ পরীক্ষণ পর্যবেক্ষণ। আচ্ছা প্রয়োজন মূলনীতি, মূলনীতিটা আমরা ঠিক এভাবে লিখব, ক্যালসিয়াম কার্বনেট লৌহ এইচসিএল এর সাথে বিক্রিয়া করে কী তৈরি হচ্ছে, ক্যালসিয়াম ক্লোরাইড অর্থাৎ ক্যালসিয়ামের লবণ, তারপরে হচ্ছে যে কোনো ধাতু কার্বনেট, কিন্তু যে কোনো একটি ম্যাগনেশিয়াম কার্বনেটও হতে পারে। তারপরে দেখো তৈরি হচ্ছে কি, পানি আর হচ্ছে গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাই অক্সাইড
টক্সিন গ্যাস, ঠিক আছে? এখন এই যেটা তৈরি হলো আমরা এটা মানে ব্যবহারিক যেটা সেটা আমরা পরীক্ষা করব, যে এটার দুইটা ধর্ম, একটা হচ্ছে রাসায়নিক ধর্ম আর একটা ভৌত ধর্ম, ঠিক আছে? এটা টেস্ট করব। আচ্ছা, এর মূল নীতি গেল, এটা শিখলে এটাও শিখলে প্রয়োজনীয় উপকরণ যদি বলি, প্রয়োজনীয় উপকরণ কিন্তু দুই ধরনের, রাসায়নিক মেটেরিয়াল, হ্যাঁ, দ্রব্যাদি, আরেকটা হবে যন্ত্রপাতি, যন্ত্রপাতি, তারপরে কী কী আমাদের লাগবে উপকরণ। দেখো থিসিল ফানেল, এটা থিসিল ফানেল, তারপরে হচ্ছে কি একটা গোল তলিয়ে প্লাক্স, একটা গোল তলিয়ে প্লাক্স, থিসিল ফানেল, তারপরে হচ্ছে এ দেখো দুই জায়গায় সমকোণে কি একটি কাস নল, ঠিক আছে? তারপরে হচ্ছে একটা গ্যাস জার, বা আমরা অনেক সময় টেস্ট টিউব ব্যবহার করি, তো গ্যাস জার, ঠিক আছে, গ্যাস জার নিলাম। এখন এই গোলতলি প্লাক্সে আমরা কি যন্ত্রপাতিকে ঠিক এভাবে সাজাতে হবে, পরীক্ষাগারে আর ল্যাবরেটরিতে আমরা এভাবে সাজিয়ে বা তোমাদেরকে কীভাবে সাজাতে হয় আমরা সেটাকে একটু শিখিয়ে দিই। এটা সাজানোর পরে দেখো এই প্রথমে এখানে কি আমরা নিয়েছি কি এটা ক্যালসিয়াম কার্বনেট, তারপরে একটু এই যে শেষ মাথাটা এটা পানি, একটু পানিতে এটা যাতে ডুবে থাকে সেভাবে রাখতে হবে। এরপরে আমরা কি দিলাম মিশিয়ে, এখান থেকে আমরা ড্রপিং করবো, কি এখান থেকে ড্রপ করবো বলতো কি এইচসিএল গ্যাস প্লাস এইচসিএল গ্যাস আমরা ড্রপ করলাম। ড্রপ করার পরে যখন ফোটা ফোটা আসবে তখন এখানে কিন্তু এক প্রকার বুদবুদ আকারে বের হতে থাকবে, যেমন তোমাদেরকে আমি পরে একটু দেখাবো এটার সাথে এটা মিলালে যে বুদবুদ আসে, তা এই বুদবুদের আকারে কী করবে এখান থেকে গ্যাসটা এই নল দিয়ে কোথায় যাবে, গ্যাস জলে CO2 জমা হবে। এখন বলতে পারো যে এটা তো ঢাকনা দেয় বা এভাবে কি নিয়ে রাখবো, আসলে এটা বাতাসের থেকে দেড় গুণ ভারী, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বাতাসের থেকে দেড় গুণ ভারী, যার জন্য কী হবে এটা এখানে জমা হবে, ঠিক আছে? তাহলে আমরা কী পেলাম দেখো, কী কী নিলাম পরীক্ষণের নাম পেলাম, মূলনীতি পেলাম, প্রয়োজনীয় উপকরণ, প্রয়োজনীয় উপকরণ কী কী, যে একটা গ্যাস জার নিয়েছি, তারপরে সমকোণে একটা কাসনল, তারপরে গোলতলি ফ্লাক্স, এটা হচ্ছে গোলতলি মানে গোলতলি হচ্ছে তো গোলতলি ফ্লাক্স, গ্যাস জার, গোলতলি ফ্লাক্স, সমকোণে বাতলের নল, একটা থিসিল ফানেল, আর রাসায়নিক দ্রব্য দিয়ে কী নিয়েছি ক্যালসিয়াম কার্বনেট এবং এগুলি আর নিয়েছে এইচসিএল। তো তারপরে কী হলো যন্ত্রপাতি, এগুলি রাসায়নিক দ্রব্যাদি নিলাম, ওটা তারপরে কার্য পদ্ধতি কীভাবে ঠিক করবে গুছিয়ে লিখতে হবে। কার্য প্রথমে এটা সাজালাম, তারপরে কী করলাম এখানে ক্যালসিয়াম কার্বনেট নিয়েছি, তারপরে একটু এর শেষ প্রান্তটা যাতে থিসিল ফানেলের কোথায় ডুবে থাকে, ক্যালসিয়াম কার্বনেট এবং পানিতে যাতে ডুবে থাকে, তারপরে আমি থিসিল ফানেল দিয়ে ফোটায় ফোটায় দিয়ে এই সিএল প্রবেশ করালাম। এরপরে কার্যপদ্ধতি সে ফলাফল বা আমরা কি নিলাম। এবার এটা যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কীভাবে তুমি বুঝবে, এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস কীভাবে শনাক্ত করবে, এটা আমরা দুইভাবে করতে পারি। ভৌত ধর্মটা কি দেখো, যখন আমি এই গ্যাসটা তুলে নিয়ে আসবো তখন কী হবে জানো, এর রং গন্ধ বর্ণ কোনোটাই আমরা এখানে পাচ্ছি না, অর্থাৎ গন্ধ বর্ণ কোনোটাই নাই। তারপরে হচ্ছে কি ভৌত ধর্ম গেল, আর রাসায়নিক ধর্ম যখন আমরা দেখবো এটা একটা ম্যাসের কাঠি জ্বালালাম, জ্বালায় গ্যাসটার কাছে নিলাম, দেখা যাবে কি নিভে গেছে, নিভে যাওয়া মানে কি আর জ্বলতে পারলো না কাঠিটা, এর অর্থ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা নিজেও জ্বলে না অপরকেও চলতে সাহায্য করে না। এরপরে তোমরা হয়তো আরেকটা প্র্যাকটিক্যাল তৃতীয় অ্যাসাইনমেন্টে দেখেছ যে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি আমরা মানে ক্লাসে এটিও তোমাদেরকে পড়িয়েছিলাম যে ওই একটা টিউব দিয়ে যদি আমরা নাকের নিঃশ্বাসটা চুনের পানিতে দিই, মনে করো একটা চুনের পানি নিলাম, তারপরে একটা মানে টিউব দিয়ে যদি আমি ফু দিই আমাদের মুখ দিয়ে কী বেরোচ্ছে CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস, দেখা যাচ্ছে চুনের পানিটা ঘোলা হয়ে গেছে। কেন ঘোলা হলো জানো, ওই যে ওখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
পানি এবং চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওটার সাথে মিলে কী তৈরি হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়ে যাচ্ছে, যার একটা অধক্ষেপ করবে। ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথর যখন তৈরি হবে তখন ওই দেখবে চুনের চৌচির পা চুনের পানি যে পাত্রে রাখা হয় উপরে একটা সাদা লেয়ারের মতো পড়ে, ওইটি হচ্ছে অধক্ষেপ, মানে সাদা অধক্ষেপ করবে। তারপর যখন আরও বেশি করে আমরা কার্বন ডাইঅক্সাইড ওর ভিতরে দিতে থাকি বা ফু দিতে থাকি বা আরও বেশি মেশাতে থাকি তখন আবার চুনের পানিটা কী হয়, হ্যাঁ আবার পরিষ্কার হয়ে যায়। কেন হয়, কারণ যখন বেশি যায় তখন ওইটা আবার পানির সাথে দুর্গত অধক্ষেপটা কঠিন হয়ে যায়, ঠিক আছে, অধক্ষেপটা থাকে না তখন আবার ওটা পরিষ্কার হয়ে যায়। এখন এই যে আমরা জিনিসটা দেখলাম যে কীভাবে প্র্যাকটিক্যালটা করতে হবে, এটা ল্যাবে আমরা সাধারণত তোমাদের করাই, কিন্তু এটা কিছুটা বুঝতে পেরেছো, এভাবে লিখবে প্র্যাকটিক্যাল খাতায়, দেখবে খাতার উপরে ইন্ডেক্সে লেখা আছে ডান দিকে পরীক্ষণের নাম, ডেট বাম দিকে একটা, হ্যাঁ সব কিছু এক্সপেরিমেন্ট নাম্বার এভাবে লেখা আছে, সুন্দর করে তোমরা এটা সেট করে লিখবে। আর দেখো এই যে বেকিং সোডা, হ্যাঁ বেকিং সোডা আমি মনে করে এটা নিলাম, নেওয়ার পরে হ্যাঁ এক চামচ নিলাম, নেওয়ার পরে দেখো আমি যখন এই এখানে ওই অ্যাসিডটা দিব এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়ে যাবে, দেখছো কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে, যে বুদবুদ তৈরি হলো। আচ্ছা তোমরা যে সোডা খাও, অর্থাৎ সোডা বললে তো ভুল হবে, তোমরা কী খাও, স্প্রাইট খাও, কোক খাও, ঠিক ওখানে কিন্তু এই যে দেখো এগুলি এর ভিতরে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস রয়েছে, তারপরে পানির সাথে মিশে যে কী হয় জানো, কার্বনিক অ্যাসিড তৈরি হয়, সেই কার্বনিক অ্যাসিডটা ঠান্ডা যখন থাকে তখন আমাদের খেতে ভালো লাগে, কিন্তু যখন কী হয় ঠান্ডাটা চলে যায় তখন কিন্তু এটা দেখবে কেমন একটা বিষাদ মনে হয়, এই জন্য ঠান্ডার সময় কার্বনিক অ্যাসিডটা মানে আমরা খাই, যাই হোক ওটা আমাদের পেটের অনেক সাহায্য করে। প্রশ্নটা এখন আর বলছি না, আমি শুধু আমরা কেন খাই ওটা কি ওটা পরে আরেকদিন আলোচনা করব। তা আজকে এই যে ইথানোয়িক অ্যাসিড আমরা মিশালে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় সেটা দেখবে, তা আজকে আরও কিছু আমার বলার ছিল, যেমন তোমাদের দ্বিতীয় এশিয়ার হচ্ছে কি আণবিক যে ভরটা নির্ণয় করতে বলেছে, তারপরে সোডিয়াম বাইকার্বনেটের এরকম আরও অনেক কিছু প্রশ্ন রয়েছে তোমরা আমার কাছে জানতে চেয়েছো, তো নেক্সট ক্লাসে আমি আবার ওই ক্লাসটা নিয়ে আসবো। আজকে আমি শুধুমাত্র তোমাদের এই পরীক্ষার খাতাটা কীভাবে সেট করবে বা লিখবে, পরীক্ষার খাতায় কীভাবে লেখা উচিত সেভাবেই সিস্টেমেটিক হয়ে তোমরা এইভাবে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। তো আজকে আমি এই পর্যন্ত রাখছি, নেক্সট ক্লাসে আমি তোমাদের যেটা আর কি আমাকে মেসেজে পাঠাবে আমি সেভাবে বুঝিয়ে দিব। আশা করি তোমরা প্র্যাকটিক্যাল বা যে খাতাটা কীভাবে করবে কিছুটা বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে, ভালো থেকো এবং প্র্যাকটিস করবে, সুন্দরভাবে লিখবে, ওকে, হ্যাঁ বাই।